আরেকটি ছোট্ট প্রশ্ন আপনাদের করতে চাই। একটি রাজনৈতিক মামলায় তাকে কারাবৃত্ত করা হয়েছে, তাকে কি আইনি মামলা দিয়ে কোনোদিন মুক্ত করা যাবে? কোনোদিন তাকে আইনি মামলা দিয়ে আইনি প্রক্রিয়া দিয়ে কোনোদিন তাকে মুক্ত করা যাবে? আসুন আজকে আমরা বিএনপির প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি নেতা আমরা এই শপথ গ্রহণ করি, আমরা রাজনৈতিক ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আস। একটু অতীতের ইতিহাস হয়ে যান। 111 আমরা দেখেছিলাম, 111 কিভাবে একটি চক্রান্ত হয়েছিল আপনাদের মনে আছে? এই দেশের একজন যিনি নিজেকে নেত্রী বলে দাবি করেন, তিনি বলেছিলেন তৎকালীন 111 সরকার যা কিছু করেছে ক্ষমতায় গেলে তিনি সব কিছু বজ্র করে। আর আমাদের এক অসীম নেত্রী কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি কোন অন্যায় কাজকে বৈধ করব না। এবং তার ফলশ্রুতিতে কি ঘটনা ঘটেছিল? 2008 ডিসেম্বরের নির্বাচন থেকে কি হয়েছিল তার প্রত্যেকটি আপনাদের স্মরণ আছে। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন আপোষ করেন নাই, সেই কারণে তার নাম হয়েছে আপোষী নেত্রী। অন্যায়ের সঙ্গে কোনদিন আপোষ করেন নাই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একজন বক্তা একটু আগে বলে দিয়েছেন, আমি পুনরায় কিছু কথাটি বলতে চাই, কেননা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 80 দশকে পুরো 80 দশকে 81 থেকে 90 পর্যন্ত তিনি রাজপথে গণতন্ত্রের জন্য আন্দোলন করে রাজনীতির সম্মুখ দরজা দিয়ে রাজনীতিতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, পেছনের দরজা দিয়ে রাজনীতিতে আসেন। এবং আজকে এটা উপলব্ধি করতে হবে, আজকে তিনি কারাবরণ করেছেন একটি মাত্র কারণে, কারণ তিনি এদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এদেশে তিনি পুনরায় বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যে বহুদলীয় গণতন্ত্র এদেশে একবার পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের এবং সেই পথ অনুসরণ করে তারই সহকর্মী এবং খালেদা জিয়া 1990 আন্দোলনের ফলশ্রুতিতে তিনি এদেশের মানুষের হাতে পুনরায় বহুদলীয় গণতন্ত্র তুলে দিয়েছিলেন, যার প্রতিদান হিসেবে এদেশের মানুষ 91 সালে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল। এটা কোন রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে, এর কোন বিকল্প নাই। তিন মামলাকে কেন্দ্র করে সরকারের কৌশলে আমাদের নেত্রীকে, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, রাজনৈতিক নেতা, তাকে শাস্তি নিয়ম অনুযায়ী আমাদের ঐতিহ্য অনুযায়ী 5 বছরকে একটা লঘু সাজা বলে গণ্য করা হয় এবং আপিল ফাইল করার সাথে সাথেই তার জামিন হয়ে যায় যাওয়ার কথা। আজকে যদি বেগম জিয়া না হয়ে অন্য কেউ হতেন, তার 7 দিনের থেকে 10 দিনের মধ্যে তার জামিন হয়ে আমাদের নেত্রীকে আমরা ভেবেছিলাম যে 5 থেকে 7 দিনের মধ্যে পরেই আমরা তাকে মুক্ত করে আনতে পারব, কিন্তু সেটা সম্ভবপর হয় না। সরকার আপিল করবেন, আপিলের বিষয়ে সেখানে আপিল বিভাগ তাদের দরখাস্ত গ্রহণ করে 2 মাস পিছিয়ে দিলেন, তার মানে 2 মাস পিছিয়ে গেল তার। এরপরে যখন শুনানি হলো তখন সরকারের আপিল আবার খারিজ করে দিল,
অর্থাৎ হাইকোর্টের দেওয়া জামিন পাওয়া যায়, সেটা আজকে প্রায় 10 মাস আগে কথা। কিন্তু এরপরেও কেন আপনি আজকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হয়? আমাদের আইনজীবী অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক চেষ্টা করেছে, যত প্রয়োজন যা কিছু প্রয়োজন সবই করেছে, কিন্তু উচ্চতম আদালত জামিন দেওয়ার পরেও দেখা গেল যে আরো 6টি মামলা অনেকে 36টি মামলা তার বিরুদ্ধে ছিল, সব মামলাতে তার জামিন ছিল। তারপরে 6টি মামলা কুমিল্লার 3টি, নড়াইলের 1টা, আর ঢাকার 2টি, হঠাৎ করে আমরা জানি প্রণালে তার বিরুদ্ধে মামলা আছে। এই মামলাগুলো নিম্ন আদালত, নিম্ন আদালত সম্পূর্ণভাবে এখন সরকারের প্রশাসনের অধীনে কাজ করে। আজকে সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে এই যে ম্যাজিস্ট্রেটদের যে উচ্চতম আদালত এখানে জামিন দিয়েছে, একেবারে নিম্নতম আদালত ম্যাজিস্ট্রেট সেই জামিনকে সাসপেন্ড করে দিয়েছে। কেন? ওই সব মামলায় জামিনের দরখাস্ত নেওয়ার পরে 1 মাস পরে তারিখ দেয় শুনানির জন্য, শুনানির পরে আবার 15 দিন সমাজে আদেশ দেওয়ার জন্য, তারপরে তার বিরুদ্ধে আসতে হয় জেলা জজের কোর্টে, তারপরে সেখান থেকে হাইকোর্ট, হাইকোর্টে জামিন দিলে সেটা সরকার আবার দিয়ে আপনি জিনিসটা আসতে। এই যে প্রক্রিয়া আজকে নিম্ন আদালতে সম্পূর্ণভাবে সরকারের রাজনৈতিক মানে নিয়ন্ত্রণে থাকার কারণে আমি মনে করি এবং আমরা অনেকেই মনে করি যে আইনি প্রক্রিয়ায় আমরা যতটুকু সম্ভব করানোর চেষ্টা করছি সম্ভব করা হয় নাই। আইনি প্রক্রিয়ায় বেগম খালেদাদের মুক্তি অর্জন করা সম্ভবপর হবে না, আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। যদি আপনারা মুক্ত করতে চান তাহলে আন্দোলনের জন্য প্রস্তুত, এছাড়া অন্য কোনো বিকল্প নেই। আজকে আমরা নির্বাচনে গেছি, নির্বাচনে যাওয়ার আগে বলেছিলাম যে বেগম জিয়ার মুক্ত না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব না, কিন্তু আমরা গেছি। আমাদের একটা দফা মানে নাই সরকার, সামান্যতম কনসেশন দেয় নাই। আমরা ডায়লগ করেছি প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু একটা দাবি মানেন নাই, কিন্তু তারপরেও কেন আমরা নির্বাচনে গেলাম? এই প্রশ্ন আমাদেরকে সকলেই করে এবং তার উত্তর আমাদের কাছে আছে। আমরা গেছিলাম এই কারণে, আপনাদের মনে আছে যে এই সরকারের আমলে গত 9.5 বছর যাবৎ অগস্ট মাস 2018 সাল পর্যন্ত 78,000 মামলা দিয়েছে আমাদের নেতা কর্মীদের, একেবারে উচ্চ পর্যায়ে থেকে শুরু করে একেবারে ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত এমন কোন নেতা কর্মী নাই যার বিরুদ্ধে মামলা নাই। 26 লক্ষ নেতা কর্মীকে এভাবে ভুক্ত আসামি করা হয়েছে, এর বাইরে আরো 3-4 লক্ষ ছিল এই কি বলে না এটাকে বলে আমাদের বলে আন্দোলন মানে অজ্ঞাত না। আজকে এই অবস্থায় আমরা নির্বাচনে শেষ পর্যন্ত কেন সিদ্ধান্ত নেব না, যে আমরা যদি অন্তত নির্বাচনে যাই দুটি কারণে, এরপরে আমাদের নেতা কর্মীরা সবাই যারা আজকে পালিয়ে বেড়াচ্ছে, যারা আজকে নির্যাতিত, যারা আজকে ক্ষতিগ্রস্ত, তারা মাঠে উঠে আসতে পারবে। নির্বাচনের সময় একটা পরিবেশ সৃষ্টি হবে, একটা মোটামুটি একটা স্বাধীন পরিবেশ সৃষ্টি হবে, যাতে করে আমাদের সংগঠনটা আবার উঠে আসবে, সংগঠন করতে আমাদের সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়া আমরা শুরু করতে পারবো যদি আমরা নির্বাচন হয়। আমাদের নেতা কর্মীরা ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনের জন্য, তারা একটা উৎসবের মতো নির্বাচন হবে। আরেকটি উদ্দেশ্য ছিল, আরেকটি আশা ছিল, আশা যে দেশের মানুষকে আমাদের পক্ষে
নব্বই ভাগ মানুষ, এই দেশের মানুষ আজকে এই সরকারকে চায় নাই। তারা ভোট দিয়ে যদি ভোট হয়, ভোটে যদি ভোটাররা যেতে পারে, তাহলে আমরা শুধু আমরা জয়লাভ করবো, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সেদিনই আমরা মুক্ত করে আনতে পারব। এই ছিল আমাদের আশা, কিন্তু আমাদের দুটো আশাই নিরাশায় পরিণত হয়েছে। আমরা নির্বাচন করেছি কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমাদের কথা ছিল নির্বাচন হবে আন্দোলনের একটি অংশ, কিন্তু আমরা নির্বাচনে চলে গেলাম, আন্দোলনের কোনো কথা আর মুক্তি বের করবে। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সেটা গ্রহণ করা হয় নাই। আমি বলেছিলাম যে আন্দোলনের এই নির্বাচনের মাঝখানে আন্দোলন করার জন্য একটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা আমি করতে চাই, আপনারা অনেকে জানেন এই ব্যাপারে, কিন্তু আন্দোলন সেজন্য করা সম্ভব হয়নি। নির্বাচনে চুরমার করে দিয়েছে, একটা জিনিস প্রমাণ করেছে যে জনপ্রিয়তা যথেষ্ট নয়, সংগঠন ছাড়া জনপ্রিয়তাকে ধরে রাখা সম্ভব হয়। সেই সব মানুষকে জিজ্ঞেস করে যে তারা মাস্টার করেছে, মাস্টারি করেছে, তারা জোর করেছে, জোর করে বিশ্লেষণ করেছে, আপনারা কি করেছেন? আপনাদের এত জনসমর্থন, আপনারা কেন এর প্রতিরোধ করে তুলতে পারেন, গড়ে তুলতে পারেন? আজকে এই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে দিতে হবে, পর্যালোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো আমাদেরকে শুধরাতে হবে। এবং সেই কারণে আজকে আমি মনে করি আন্দোলন বললেই তো আন্দোলন হয় না। গত পাঁচ বছর, গত দশ বছর আমরা তো অনেক আন্দোলনের কর্মসূচি দিয়েছি, পরের দিকে তিন বছর তো কোনো কর্মসূচি দেয়নি বললেই চলে। কিন্তু আন্দোলন করতে হলে সংগঠনকে শক্তিশালী, সংগঠনকে যদি শক্তিশালী করতে হয়, আপনার নেতা কর্মী যারা আজকে এই গত দশ বছর জেল খেটেছে, তাদের বাড়িঘর পুড়িয়েছে, তাদের দোকান পুড়িয়েছে, তাদের খেতে ধান নিয়ে গেছে, তাদের পুকুরের মাছ নিয়ে গেছে, তাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, তারপরে এই গায়ে মামলা দিয়ে হাজার হাজার নেতা কর্মীকে নির্বাচনের সময় যে নিগৃহীত করেছে, তাদেরকে পুনর্বাস তাদেরকে এর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে, তাদের মধ্যে যে হতাশা আছে সেটাকে তুলে নিয়ে আসতে হবে, সে হতাশা দূর করে তাদের আস্থা এবং বিশ্বাস তাদের মধ্যে জড়াতে হবে, যাতে করে আমরা আবার নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে পারি। তাদেরকে যদি আমরা পুনর্বাসন করতে পারি, এবং আমাদের উচিত হবে এই প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমরা যারা প্রার্থী ছিলাম, আমাদের প্রত্যেক প্রার্থী উচিত হবে, আমাদের সাথে নির্দেশও দিয়েছি তাদেরকে যে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় এরকম যে মামলা হয়েছে নির্বাচনী কালীন সময়, এবং যাদেরকে আজকে নির্দেশ করে যান দেখবেন এখনো হাজার হাজার নেতা কর্মীরা আসলে বাংলাদেশ থেকে, তারা আজকে এই তাদের অগ্রিম জামিনের জন্য এখনো আসে, এখনো আসে, কবে নির্বাচন শেষ হয়েছে? আজকে তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের পাশে সেই যে প্রার্থীরা, এই প্রার্থীদের দায়িত্ব হবে প্রতিটি নেতা কর্মী যারা আজকে যেখানে আছে তাদেরকে মুক্ত করা, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের জামিনের ব্যবস্থা করা, যাদের ঘর বাড়ি পুড়িয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়া এবং তাদের পাশে থাকে। তাহলে দরকার পুনর্বাসন হবে নেতা কর্মীদের, এবং তৃণমূল থেকে পুনর্গঠন করতে হবে দলকে, তৃণমূল পর্যায় থেকে নতুন করে দল গড়ে তুলতে হবে, যাতে করে যারা নির্যাতিত হয়েছে, যারা এই ক্ষেত্রে যারা আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছে, যারা বেগম খালেদা মুক্তির জন্য আন্দোলন করেছে, তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে তাদেরকে নেতৃত্বের স্থানে আনতে হবে, তরুণ সমাজকে নতুনদেরকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দেওয়ার জন্য। কারণ এটা হঠাৎ করে নতুন করে আমরা যারা এখানে বসে আছি, আমরা আন্দোলন করে নির্বাচনের জন্য আবার পাঁচ বছর অপেক্ষা করব, সেটা সঠিক হবে না। আজকে সেজন্য দলকে পুনর্গঠন করতে হবে, এবং এই জিনিসটা আন্দোলনে এই যে আমার ভাইয়েরা এখানে পিছনে আছে, কত হাজার হাজার নেতা কর্মী আছে, তারা তো প্রস্তুত, আমরা
আমরা আমরা যারা নেতৃত্বে আছি আমরা সফল হই নাই সঠিকভাবে সে আন্দোলনের সেই যে এনার্জি আছে যে শক্তি আপনাদের আছে সেই শক্তিকে আমরা কাজে লাগাতে পারি নাই। সুতরাং আজকে আসলে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যে দলকে আমরা ভালোবাসি যে নেতৃত্বের জন্য আজকে আমরা সভা করছি আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় যে আজকে আমরা এত বড় একটা আমাদের সংগঠন এত বড় সমর্থন আজকে সেই দলের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি আজকে এক বছর যেমন জেলখানে আছে এটা ভাবতেও চোখের পানি চলে আসে। যাই হোক আজকে আমাদেরকে যে একটা শুধু বলে রাখি যে একটা সিলভার লাইনিং আছে আমাদের গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক বছর কারাবরণ এবং তার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্রাজ্য সদস্য জনাব নজরুল ইসলাম খান সম্মানিত নেতৃবৃন্দ আলোচকবৃন্দ সামনে উপবিষ্ট আমাদের দল অন্য সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা সংগ্রামী ভাইরা সালাম আলাইকুম। আমরা অত্যন্ত আজকে এখানে সবাই ভারাক্রান্ত মন নিয়ে এই প্রতিবাদ সভায় উপস্থিত আজকে আমরা ভারাক্রান্ত এই জন্যে যে আমাদের নেত্রী এদেশে গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে আজকে একটি বাংলা মিথ্যা মামলায় অন্যায়ভাবে তাকে শাস্তি দিয়ে কারাগারে রাখা হয়েছে। এই বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত কলঙ্কময় একটি ঘটনা হিসাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্থাপিত হয়েছে, অত্যন্ত একটি খারাপ নজির হিসাবে স্থাপিত হয়েছে। সেই নেত্রীর কারণের এক বছর আজকে একটি আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত মনেই এখানে উপস্থিত হয়েছি। প্রতিবাদ আমরা প্রতিবাদ করেছি, অনেক প্রতিবাদ করেছি, কর্মসূচি দিয়েছি, কিন্তু কোনো ফল হয় নাই। কেন হয় নাই? প্রতিবাদ করা, দাবি করা, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করা, ফলাফল পাওয়া যায় তাদের কাছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের অধিকারকে বিশ্বাস করে, যারা মানুষের কথা বলা এবং দাবিকে সম্মান করতে পারে। কেন আমরা পারিনি? কেননা এই দেশে একটি স্বৈরাচার ফেসিস সরকার এই দেশের জনগণের উপরে চেপে বসে 2014 সালে কোন নির্বাচন ছাড়া যে সরকার সংসদীয় গণতন্ত্রের 155 জনের বেশি এমপি হয়ে সরকার প্রতিষ্ঠা হয়, সেখানে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বয়কটের এমপি তারা সরকার, অর্থাৎ তারা জনগণের দ্বারা নির্বাচিত ছিল না, তাই গণতন্ত্রের প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ ছিল না। সেই জন্যে যত রকমের আমাদের দাবি, যত রকমের আমাদের যে আন্দোলন কর্মসূচি কর্ণপাত করেনি সরকার, কেননা তারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে সেই জন্য আজকে আমাদের নেত্রী কারাগারে। এখানে আমার আগে বিশিষ্ট আইনজীবীদের একটা মজুদ আহমদ শাহ করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কে এমন একটি মামলায় 5 বছর দণ্ড দেওয়া হয়েছে যে মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই। বলা হয়েছে
এতিমের যে তহবিল তার তসরুফের মামলা, অথচ সেই তহবিল যে 2 কোটি কয়েক লক্ষ টাকা ছিল সেই তহবিল এখন ব্যাংকে 6 কোটির উপরে, তাহলে তসরুফ হওয়ার কথা। আর এই কাস্টের সাথে দেশনীতি ব্যাপক খারাপ যার কোন সম্পৃক্ততা নাই, একটাই ছিল তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ কায়দায় তাকে শাস্তি দেওয়া হয়েছিল। শাস্তি দেওয়ার পরে আমরা বলেছিলাম এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর মধ্যে কোনো মামলার কোনো মাল মেটিরিয়াল কিছু নেই। তখন আমরা বলেছিলাম যে দেশনীতি ব্যাপক খারাপ যাতে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে কারারুদ্ধ করা হলো, এই জন্য যে যেহেতু এই সরকার বিনা ভোটের সরকার, তারা আগামী নির্বাচন অর্থাৎ তখন 11 জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভয় পায়। আর দেশনীতি ব্যাপক খারাপ দিয়া এদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দলের প্রধান চেয়ারপারসন দেশনীতি ব্যাপক খেয়াল খারাপ দিয়াকে সেই জন্যই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী প্রধানমন্ত্রী বর্তমান তিনি ভয় পান, কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন বিনা ভোটে জনগণের সমর্থন ছাড়া, আর দেশনীতি ব্যাপক খারাপ দিয়া জনগণের নেত্রী, সেই জন্য দেশনীতি ব্যাপক খারাপ দিয়াকে কারাগারে রেখে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে আমার তারা ষড়যন্ত্র করেছিল, তারা গায়ের জোরে দেশে ক্ষমতায় থাকবে। আমরা 11 জাতীয় সংসদ নির্বাচনে গিয়েছি, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমরা কেন গিয়েছিলাম, দেশনীতি কারাগারে এই অবস্থায় তো আমাদের নির্বাচনে যাওয়ার কথা ছিল না। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না এই কথা বলে আমরা 2014 সালে নির্বাচনে যাই নাই। আমাদেরকে অনেকে অভিযোগ করেছে যে জনগণ বলেছে যে আমরা আপনাদের পক্ষে ছিলাম, আপনারা আসলে দেখতেন আমরা আপনাদেরকে ভোট দিয়ে এই সুযোগের বিচার করে দিতাম। তাই এই 11 জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আজকে সারা বিশ্বে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার অধীনে কোনোদিন এই দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এবং 2014 সালে দেশনীতি ব্যাপক খারাপ দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা সঠিক। আমরা নির্বাচনে গিয়েছিলাম, আমরা জনগণের উপরে ভর করে জনগণের উপর আমাদের আস্থা রেখে আমরা নির্বাচনে গিয়েছিলাম, কেননা এদেশের জনগণ 80-90% জনগণ সৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা পেতে চেয়েছিল, জনগণ সেটির সরকারের হাত থেকে রক্ষা পেতে চেয়েছিল গুম খুন রাহাজানি মিথ্যা মামলা সরকার ভয়ভীত হয়ে গেল, যদি জনগণকে ভোট দিতে
দেওয়া হয় তাহলে জনগণ এই জাতীয় সংসদ নির্বাচনকে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের সেই গণভোট হিসাবে রূপান্তরিত করে আওয়ামী লীগকে এই দেশ থেকে উৎখাত করে দিলে। সেই জন্যই সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে 29 তারিখ রাত্রে নির্বাচন সমাপ্ত করে। নির্বাচন কমিশন 30 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল, কিন্তু এই সরকার বিএনপিকে এবং খালেদা জিয়াকে এবং জনগণকে এতই ভয় পেয়েছিল যে তারা 29 তারিখ রাত্রে নির্বাচন সম্পন্ন করেছে। তাই যারা বলেন যে 30 ডিসেম্বরের নির্বাচন, আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি, এটা 30 ডিসেম্বরের নির্বাচন হয় না, 29 তারিখে নির্বাচনের 29 ডিসেম্বরে ভোটের ডাকাতি হয়েছে। Gracias.
আজকে আমাদেরকে অনেকে বলছেন আমরা পরাজিত, আমরা ব্যর্থ। আমি তার সাথে একমত নই। আমরা পরাজিত হই নাই, জনগণের কাছে আমরা প্রত্যেকটা বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছি। আর পরাজিত হয়েছে এদেশে আওয়ামী লীগ, তাদের নৈতিক পরাজয় হয়েছে। আর আমাদের নৈতিক বিজয় নিয়ে আমরা এসেছি। কেউ কাউকে হাত দিয়ে আজকে পার্লামেন্টে আমরা বলতে পারবে না তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আমাদের নেত্রী বাংলাদেশের সবচেয়ে
তিনি আমাদের দিকে কি আছেন বন্ধুরা? শৈলাটা আয়ুষ খান 10 বছর চুক্তি করেছিল, উন্নয়নের দশক, কিন্তু তার মাত্র কিছুদিনের মধ্যেই 69-এ গণভোট তার পতন হয়েছে। শৈলাচারী ছাত্র দীর্ঘদিন দেশ শাসন করেছেন, আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, কিন্তু প্রায় 10 বছর তিনিও রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতার পাথর দেখিয়ে, কিন্তু শেষ পর্যন্ত 90-এ ছাত্র গণমুত্থানে তার পতন হয়েছে। আজকে যে সরকার ক্ষমতা আসেন তাদের তো এই ক্ষমতা থাকলে অবৈধ, কারণ তারা কোনো জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসে আসেন, জনগণ ভোট দিয়ে তাদের ক্ষমতায় পাঠায়। আর তাই জনগণ আন্দোলন সংগ্রামের জন্য বরঞ্চ চেয়ার আজকে আন্দোলন সংগ্রামের দায়িত্ব নিতে হবে, নেতৃত্ব দিতে হবে বিএনপিকে এবং বিএনপির বিভিন্ন অঙ্গদল এবং সহযোগী সংগঠন। বন্ধুরা, আলোচনা বিধায়িত করার কিছু নাই। আপনারা শুনেছেন আইনি প্রক্রিয়ায় এই বেআইনি সরকারের হাত থেকে দেশনেত্রীকে মুক্ত করা সম্ভব, একটাই পথ, সেটা হল শক্তিশালী গণ আন্দোলন করে তোলা। ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামতে হবে। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, এই সরকারের আমলে আসামি হওয়ার জন্য কোনো দোষ করতে হয় না, আপনি কোনো দোষ করেন নাই, কিন্তু আপনি মামলার আসামি হয়ে যাবে। এই সরকারের আমলে আপনি কোনো অপরাধ না করলেও আদালতে আপনার শাস্তি হতে পারে। বেগম খালেদা জিয়া তার ক্রিয়া কাজে একসাথে থাকবো, একসাথে চলবো।